মানুষের তৈরি বিশ্বের গভীরতম জলপথ কৈনত খাল। বিশাল আকারে চা ছোট্ট এই খালটি দিয়ে ঢুকে এবং বেরিয়ে যেতে পারে খুবই সহজেই। দুদিকে যখন দুটো জাহাজ যাতায়াত করে তখন তার মাঝখানে সামান্য কয়েক ইঞ্চি ফাঁক থাকে। গ্রিসে এই খালটি অবস্থিত, মাত্র 6.5 কিলোমিটার লম্বা। পানির স্তর থেকে এর দেয়াল প্রায় 300 ফুট উঁচু। খালের দুই পাশে উঁচু পাথরের অঞ্চল, এখানকার নীল পানি স্বচ্ছ এবং পরিষ্কার কৈনত উপসাগরকে ইজিন সাগরের সাথে যুক্ত করেছে। কৃত্রিম খালটি এছাড়াও গ্রিসের মূল ভূখণ্ড থেকে পেলোপেনেসকে পৃথক করায় একটি উপদ্বীপে পরিণত হয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং এর অনন্য নিদর্শন কৈনত খাল। পৃথিবীর প্রকৌশলীগত অর্জনগুলোর মধ্যে এটি সুপরিচিত। সুয়েজ খাল নির্মাণের পর করিডোরটিও চ্যানেল নির্মাণের প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সারা বিশ্বে। পর্যটকদের কাছে বিশাল বিস্ময়কর একটা বিষয়, বছর জুড়ে কমপক্ষে বিশ্বের 60টি দেশ থেকে প্রায় 12,000 জাহাজ এই খালের মধ্যে দিয়ে চলাচল করে। জাহাজগুলো কোনোটি বাণিজ্যের উদ্দেশ্যে, আবার কোনোগুলো পর্যটনের অভিপ্রায় ব্যবহার করে থাকে। 22.5 মিটার প্রস্থের এমএস বমার গেসের 24 মিটার প্রশস্ত খালটির মধ্যে দিয়ে পেরিয়ে গিয়েছিল তখন, আর সে সময় জাহাজের দুপাশে মাত্র 3 ফুট ফাঁকা ছিল। কিন্তু যাত্রাপথে খালের কোনো প্রান্তেই ওই জাহাজের কোনো আঘাত লাগেনি। কৈনত খাল দিয়ে পার হয়ে যাওয়ার সময় ওই জাহাজে যাত্রী ছিল 10,200 জন। জাহাজটিকে একটি টাকবোর্ড টেনে 6.5 কিলোমিটারের খালটি পেরিয়েছিল। দিনে 24 ঘন্টা খোলা থাকলেও প্রতি বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেরামতের জন্য নৌযান চলাচল বন্ধ থাকে। তবে সম্প্রতি ভূমিধসের কারণে খালটি বন্ধ আছে। কৈনত খাল নির্মাণ এর উদ্যোগ নেওয়া হয় গ্রিক সম্রাট নিরোর আমলে খ্রিস্টপূর্ব 67 সালে, কিন্তু তিনি কাজটি শেষ করে যেতে পারেননি। আধুনিক যুগে এসে গ্রিস যখন অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে তখন আবারও এই খালের কাজ শুরু হয়, আর তারপর থেকেই কৃতপক্ষ এই খাল নির্মাণ এর দিকে মনোযোগ দেয়। কাজ শুরুর দীর্ঘ 11 বছর পর অবশেষে খাল নির্মাণ কাজ শেষ হয়। 1893 সালের 25শে জুলাই উদ্বোধন করা হয় এটি। আর এর গভীরতা 8 মিটার, আর এত এই গভীর খাল তৈরিতে উত্তোলিত মাটির পরিমাণ ছিল 12 মিলিয়ন ঘনফুট। খাল নির্মাণে নিয়োজিত ছিল প্রায় 2,500 শ্রমিক। এতে ব্যবহার করা হয়েছিল ফ্রান্সের অত্যাধুনিক যন্ত্রপাতি। খালটির মধ্য দিয়ে যাওয়ার সময় বড় বড় জাহাজ ও 800 টনের কার্গোর জন্য ব্যবহার করা হয় টাগবোর্ড। পর্যটকরা ওই খাল পার হতে ব্যবহার করেন উড়াল সেতু, হাইওয়ে ও রেলওয়ে। খালটি অদূর ভবিষ্যতে পশ্চিম ভূমধ্য সাগর থেকে কৃষ্ণ সাগর, অ্যাড্রিয়াটিক সাগর ও আয়োনীয় সাগর তীরবর্তী বন্দরগুলোর জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত হবে। বর্তমানে পর্যটকদের সুবিধার জন্য কাঠামোগত উন্নতির দিকে নজর দিচ্ছে কর্তৃপক্ষ, তৈরি করা হচ্ছে নতুন নতুন পরিকল্পনা। এই লক্ষ্যে 2024 সালের মধ্যে একটি মিউজিয়াম ও ডিজিটাল স্পেস বানানো হবে, আর তুলে ধরা হবে খালটির পিছনের ইতিহাস ও নির্মাণের আদ্যোপান্ত।